আমরা ইংরেজিতে যাকে আমরা হক পাম হিসেবে চিনে থাকি আমরা কিন্তু খুবই মিষ্টি এবং টক এই দুটি স্বাদের সমন্বয়ে তৈরি একটি ফল এটিও আমাদের দেশের একটি মৌসুমি ফল যেটা আমরা ছোট বড় সবাই শিশু থেকে বৃদ্ধ সবাই কম বেশি খেতে পছন্দ করি এবং আমাদের সমাজে সব শ্রেণীর মানুষই কিন্তু এই আমড়াটা দামে সস্তা হওয়ায় এটা আমরা এফোর্ড করতে পারি আমরা যদি একটু খেয়াল করি দেখা যায় আমাদের সমাজে সব শ্রেণীর মানুষ কিন্তু বিদেশি ফল যেগুলো সেটা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে পারি না হয়তো আর্থিক স্বচ্ছলতার কারণে আমরা প্রতিদিন ওই ফল বিদেশি ফল বা দামি ফলগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি না কিন্তু আমরা এমন একটি ফল যেটা সমাজের প্রতিটি মানুষই চাইলেই তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে যেমন আমি যদি আপেলের কথা ধরি একটি যার আর্থিক স্বচ্ছলতা কম থাকে সে কিন্তু প্রতিদিন তার খাদ্য তালিকায় একটি আপেল রাখতে পারবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তিনটি আপেলে যে পুষ্টিগুণ সেটা কিন্তু আমরা একটা আমড়া থেকে পেয়ে থাকি সো অন্যান্য ফলের মতো আমি বলবো মৌসুমি ফলগুলোর ভিতরে অন্যান্য ফলের থেকেও আমড়াতে পুষ্টিগুণ অনেক বেশি পুষ্টি উপাদান দেখার আগে আমি যদি একটু বলি যে 100 গ্রাম আমড়ার মধ্যে আসলে কয়টা আমড়া থাকে আমি এই জিনিসটা এই জন্যই ক্লিয়ার করে দিতে চাই যে অনেককে আমরা যখন সাজেশন দিই যে 100 গ্রাম এই ফলটা খাবেন বা 100 গ্রাম তাহলে কিন্তু সেই হিসাবটা সহজে তারা বুঝতে পারে না সো 100 গ্রাম আমড়ার মধ্যে কিন্তু দুই থেকে মাঝারি সাইজের 2 থেকে 3টা আমড়া আসবে তো আমি যদি দিনে 2 থেকে 3টি আমড়া খাই তাহলে আমি কী কী পুষ্টি উপাদান সেখান থেকে পেতে পারি সেটা আমরা এখন একটু শুনবো আমি প্রথমেই যে পুষ্টি উপাদানটার কথা বলতে চাইবো সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ 100 গ্রাম আমড়া থেকে আমরা 800 মাইক্রোগ্রাম ভিটামিন এ পেয়ে থাকি সো 800 মাইক্রোগ্রাম ইজ দ্য হিউজ অ্যামাউন্ট এবং এটি ক্যারোটিন সমৃদ্ধ একটি ফল হিসেবে ধরা হয়ে থাকে ভিটামিন এ কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে থাকে শুধুমাত্র দৃষ্টিশক্তির গঠনের জন্যই যে ভিটামিন এর প্রয়োজন হয় এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ভিটামিন এ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ আমাদের দেহের প্রতিটা কোষকে সুস্থ রাখতে সহায়তা করে এবং আমি বলবো ভিটামিন এ আমাদের দেহের সেল প্রোটেক্টর অর্থাৎ যত ধরনের সাধারণ সংক্রমণ আছে ঠান্ডা সর্দি কাশি জ্বর এই ধরনের সাধারণ সংক্রমণ থেকে দূরে রাখতে আমাদেরকে সাহায্য করে এরপর আমি যে পুষ্টি উপাদানটির কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি 100 গ্রাম আমড়াতে ভিটামিন সি এর পরিমাণ হচ্ছে 92 মিলিগ্রাম অর্থাৎ আমাদের দৈনিক যে চাহিদা ভিটামিন সি এর 37.45 মিলিগ্রাম একজন পূর্ণবয়স্ক মানুষের এই পরিমাণটা কিন্তু তার থেকে 3 গুণ বেশি তাহলে আমরা যদি দিনে 3টা আমরা খেতে পারি বা 2টা আমরা খেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে ভিটামিন সি এর চাহিদা বা রিকোয়ারমেন্টটা ফুলফিল হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই এনশিওর করতে পারি ভিটামিন সি আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে রক্ত জমাট দূরীকরণে সহায়তা করে এছাড়া মানে যে কোনো ক্ষতস্থান পূরণে ভিটামিন সি এর গুরুত্ব কিন্তু অনেক বেশি এরপর আমি বলবো ক্যালসিয়ামের কথা 100 গ্রাম আমড়াতে ক্যালসিয়াম রয়েছে 55 মিলিগ্রাম যেটা আমাদের ক্যালসিয়ামের যে আরডিএ দৈনিক চাহিদা এই দৈনিক চাহিদার 25% মতো কিন্তু পূরণ হয়ে যাচ্ছে আমাদের ক্যালসিয়ামের একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয় 1000 থেকে 1100 আর গর্ভবতী যারা আছেন তাদের কিন্তু 1000 থেকে 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম লাগতে পারে সো যারা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে স্পেশালি আমি বলতে চাইবো যে তারা যদি তাদের যেহেতু ক্যালসিয়ামের চাহিদাটা নর্মাল মানুষের থেকে 2 গুণ বেশি থাকে তাই তারা যদি তাদের খাদ্য তালিকায় আমড়াটা ইনক্লুড করে তাহলে কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা খুব সহজেই পূরণ হয়ে যাচ্ছে এরপর আমড়াতে রয়েছে ভিটামিন আয়রনের পরিমাণ হচ্ছে 39 মিলিগ্রাম আমাদের মহিলাদের জন্য বিশেষ করে শিশু এবং কিশোরী যারা আছে তাদের জন্য আয়রন কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কারোই অজানা নয় আয়রন আমাদের দেহের লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে আয়রন আমাদের দেহে অক্সিজেন যেন ঠিকভাবে কাজ করতে পারে পরিবাহিত হতে পারে আমাদের প্রত্যেকটা ভাইটাল অর্গানে যেন অক্সিজেন পৌঁছাতে পারে সেই কাজের জন্য হিমোগ্লোবিন তৈরি করে সো আয়রনের চাহিদাটা যদি আমি পূরণ করতে চাই সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
আমরাতে উৎকৃষ্ট পরিমাণে থাকে ফাইবার। ফাইবার কিন্তু আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ফাইবারের কথা যখনই আসে এবং ফাইবারের উপকারিতা কি, আঁশ থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি, এটা কিন্তু প্রথমে আমি বলবো আমাদের সহজ হজম, অর্থাৎ আমাদের যে ডাইজেশন পাওয়ার সেটাকে ইম্প্রুভ করে তুলতে এটি অত্যন্ত বড় একটি ভূমিকা রাখে। এছাড়া ফাইবার বা ফাইবার জাতীয় ফল, যে ফলের যে কোনো ফলের কথাই বলি না কেন, যেটাতে ফাইবারের পরিমাণ ভালো পরিমাণে আছে, সেটা কিন্তু আমাদের স্টমাকে অনেকক্ষণ ধরে স্টে করে, ফলে আমাদের ইনটেস্টাইন এবং কোলনকে ফাইবার ক্লিন রাখতে সাহায্য করে। কোলন ক্যান্সার কিন্তু বর্তমান সময়ের খুব একটি প্রচলিত রোগ। কোলন ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী বা অনেক পেশেন্ট সিমটমটা ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে ধরতে পারে না, কিন্তু থার্ড স্টেজে গিয়ে কিন্তু কোলন ক্যান্সারটা ধরা পড়ে। এই ফাইবারটা কিন্তু আমাদের ইনটেস্টাইন এবং কোলনকে ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিন রাখতে সহায়তা করে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। এছাড়াও আমরার যে পুষ্টিগুণগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন অসংক্রামক রোগ যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ওজন বেড়ে যাওয়া, এই সমস্ত রোগ কমিয়ে আনতেও সাহায্য করে। এছাড়া আমরা যারা অসুস্থ অবস্থায় থাকে, যাদের খাবারের ক্ষুধা থাকে না, যাদের রুচি কমে যায়, এই অবস্থায় যদি দু তিনটা আমরা খাওয়া যায় তাহলে কিন্তু পূর্বের ক্ষুধাটা ফিরে আসে এবং রুচি কিন্তু বেড়ে যায়। এবং আরেকটা, এখনকার যদি আমরা দেখতে পাই সবাই একটা চেষ্টায় ব্যস্ত থাকে সবসময় আমাদের ওজন কিভাবে কমাতে হবে, আমরা কিভাবে আমাদের ওজনটা কমাতে পারি, সো সবাই দেখা যায় নিজে হোক পুষ্টিবিদের পরামর্শ নিয়ে হোক সবাই কম বেশি বাসায় নিজে চেষ্টা করে থাকে। তো যারাই আমি বলবো ওজন কমানোর চেষ্টা করছেন, তারা যদি নিজেদের ডায়েটের প্ল্যানের মধ্যে স্ন্যাক্সের জায়গায় নাস্তার যে অংশটা রয়েছে সেখানে যদি আমরাটাকে ইনক্লুড করেন, তাহলে কিন্তু আপনার ওজন হ্রাসে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। এরপর আমি বলবো যে টোটাল আমরা থেকে যে পুষ্টি উপাদানগুলো পাচ্ছি সেটা আমাদের সব টোটাল সব যে ভাইটাল অর্গানগুলো আছে, হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, সবগুলোর ফাংশনকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। আর সবশেষে আমরা সম্পর্কে বলতে গিয়ে আমি একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে আমরা যদি কখনো আমরা ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি এবং তারপরে যদি আমরা একটা বা দুইটা আমরা খাই, তবে সেই আমরাটার কিন্তু যে পুষ্টি উপাদানগুলো আছে, অ্যান্টি অক্সিডেন্ট বলি আমরা, কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে এবং আমাদের যে ফ্যাটটা আছে, খারাপ ফ্যাটটা, খাবারের স্যাচুরেটেড ফ্যাট, সেটাকে অ্যাবজর্ব হতে বডিতে খুব দ্রুত সাহায্য করতে পারে।